হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বেঙ্গলি ফুড লাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজকের রেসিপিটি আমার হতে চলেছে কমলা লেবু দিয়ে তৈরি জ্যামের রেসিপি। সাধারণত দার্জিলিংয়ের কমলা লেবু খুব মিষ্টি এবং খুব টেস্টি হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যখন সেই কমলা লেবু চাষ করা হয় বা বাড়িতে আমরা লাগাই, সেই কমলা লেবুর টেস্টটা কিন্তু একটু টক হয় আর খেতেও খুব একটা ভালো হয় না। তো সেই রকমই একটা কমলা লেবুর গাছ আমাদের বাড়িতে রয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন সেই কমলা লেবুর কালারটা কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে কতটা না জানি মিষ্টি হবে। কিন্তু কমলা লেবুগুলো খেতে একদমই টেস্ট নেই, হালকা একটু টক ধরনের। বাড়ির গাছের কমলা লেবু ফেলে দেব, তো সেই কারণে ভাবলাম কেননা এই কমলা লেবু দিয়ে কিছু একটা তৈরি করা যাক। তো আজকে আমি এই কমলা লেবু দিয়ে তৈরি করতে চলেছি কমলা লেবুর জ্যামের রেসিপি। তো আজকের এই কমলা লেবুর জ্যামের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এবং দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখছি সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খোসাটা ছাড়িয়ে নিয়ে এই কমলা লেবুর কুয়াগুলোর মধ্যে থেকে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে আমি একটা একটা করে ফেলে দিচ্ছি। এই কমলা লেবুর খোসাগুলোকে কিন্তু আমি একদমই ফেলবো না। কমলা লেবুর খোসা দিয়ে আমি আরও একটা রেসিপি তৈরি করব, সেই রেসিপিটি নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো এই একই রকমভাবে কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে প্রতিটা কুয়া থেকে বীজগুলোকে ফেলে দিয়ে সব সমেত আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো ছাড়ানো হয়ে গেলে এই কুয়াগুলোকে আমি একটা মিক্সার জারে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, যাতে আমি এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য আরও অনেক উৎসাহ পাই। আর এই কমলা লেবুর জ্যাম রেসিপিতেও আমি খোসা অল্প একটু ব্যবহার করব শুধুমাত্র টেস্টের জন্য। তো কমলা লেবুর খোসাগুলোকে এইভাবে কেটে নিয়ে এর ভেতরে যে সাদা অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ছিলে নিয়ে ফেলে দেবো। ভিডিওটি তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে কিভাবে এই খোসাটাকে এই জ্যাম রেসিপিতে ব্যবহার করব। তারপর এই খোসাটাকে একদমই ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নেব। তো খোসাটা আমি একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা আমি একদমই স্মুথভাবে তৈরি করে নিয়েছি। এবার জ্যামটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিকের প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া কমলা লেবুটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখব আর খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকব। 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়েই এর মধ্যে অ্যাড করে দেব চিনি। চিনিটা আমি কমলা লেবুর টেস্টের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনবরত খুন্তি দিয়ে কিন্তু এটাকে নাড়তে থাকবো, নইলে প্যানের মধ্যে এটা কিন্তু সেটে যেতে পারে। ছয় থেকে সাত মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা কমলা লেবুর খোসাটা। কমলা লেবুর জ্যামের কালারটা আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করছি। তো আপনাদের কাছে যদি ফুড কালার না থেকে থাকে আপনারা ব্যবহার নাও করতে পারেন। তো এইভাবে 20 থেকে 25 মিনিট কন্টিনিউ নেড়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন জ্যামটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে আর প্রায় তৈরি হয়ে এসছে। তো জ্যামটা তৈরি হয়ে এসেছে কিনা সেটা জানার জন্য আমি একটা প্লেটের মধ্যে এই জ্যামটাকে 1 ফোঁটা দিয়ে দেখব প্লেট থেকে জ্যামটা গড়ে যাচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যামটা গড়ে পড়ছে না, তো তার মানে আমাদের বুঝতে হবে যে এই অরেঞ্জ জ্যামটা একদমই পুরোপুরিভাবে রেডি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্যানটাকে নামিয়ে এই জ্যামটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি একটা কাচের জারে স্টোর করে রাখব। এভাবে আপনারা জ্যাম তৈরি করে কয়েক মাসের জন্য খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা অনেকেই জ্যাম খেতে খুব পছন্দ করেন, রুটি পরোটা বা ব্রেডের সাথে অনেকেই জ্যাম খান। তো বাজার থেকে আর কিনে না নিয়ে এসে আপনারা এইভাবে খুব সহজেই সামান্য কিছু উপকরণের সাহায্যে
অরেঞ্জের এই জ্যামটি প্রস্তুত করে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই টেস্টটা কিন্তু সত্যি খুবই সুন্দর, বাড়ির সকলেই এটা খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা এই অরেঞ্জের জ্যাম কিন্তু খুবই পছন্দ করবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।